ঘটনা। আজকে 85-90 ভাগ মুসলমানের দেশে কোরআনের মাহফিল মাঝে মাঝে বন্ধ হয়, ঘটনা আপনারা শুনেন নাই? এই মাহফিলগুলো বন্ধ হবার পিছনে এত বড় হৃদয় বিদারক ঘটনা যেটা বলে আর শেষ করতে পারতেছি না। আজকে আমরা ঢালাওভাবে অনেক সময় একেবারে সরকারকে দায়ী করে বসি, সরকারি দলের লোকজনকে দায়ী করে বসি, অন্যান্যদেরকে দায়ী করে বসি, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় একজন আলেমের, একজন মুফাসসির কোরআনের মাহফিল বন্ধ করার পিছনে আরেকটা টুপিদারিওয়ালা হুজুর পিছনে জড়িত। সামসিকা দিনের বেলা চলে না, দিনে চলাফেরা করে না, কেন করে না? সূর্যের আলো তার সহ্য হয় না। কোরআনটা আল্লাহর পক্ষ থেকে সিরাজাম মুনির, এই সিরাজাম মুনিরের আলো যদি দুনিয়ার মানুষের কাছে সম্প্রসারিত হয়ে যায়, ওই মাজার পূজারী, পীর পূজারী, ধর্ম পূজারীদের ব্যবসা চিরতরে বন্ধ হয়ে যাবে। তাই তারা এই কোরআনের আলোয় মানুষদেরকে আসতে দিতে চায় না। কথা বলেন ঠিক? একটা কথা বলি, আওয়ামী লীগ সরকার যদি আগামীকালকে সকালবেলা ঘোষণা দেয় বাংলাদেশ 85-90 ভাগ মুসলমানের দেশ, এই দেশে অন্যান্য ধর্মের মানুষদের অধিকার রক্ষা করে আওয়ামী লীগ সরকার তারা ইসলামী বিধান মোতাবেক এই দেশটাকে পরিচালিত করবে, আপনারা কি করবেন জানি না, সকালবেলা সর্বপ্রথম আমি একজন আওয়ামী লীগার হয়ে যাব। ঠিক, আমরা, আপনারা আমার সাথে একমত? ঠিক, কারণ আমরা কি চাই? মুসলমান, কোরআন আমাদের জীবন বিধান, যিনি এটাকে পরিচালিত করবেন আমরা তাদেরই অনুসরণ করব। কথা বলেন ঠিক কিনা? যদি এই কাজটা জাতীয় পার্টি করে, আপনারা সবাই জাতীয় পার্টি করবেন তো? ঠিক না? করতে অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। আর যদি কোনো হুজুর এইটার বিরোধিতা করে, ওই হুজুরকে দাওয়াত দিয়ে দিয়ে ঘন ঘন খাওয়াবো। গাটা ভাঙা ডান কি বলেন? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দিক, বলি আমিন। সম্মানিত উপস্থিত খোয়াইব নাদির আদি আল্লাহ তাআলাকে একেবারে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে তার কাছে একটা ছোট্ট প্রস্তাব দেওয়া হলো, খোয়াইব জানের মায়া তো আছে, সুতরাং তোমার কাছে একটা ছোট্ট প্রস্তাব দেই রে খোয়াইব, আজকে এই মুহূর্তে এই স্থলে তোমার পরিবর্তে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যদি আমরা নিয়ে এসে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে দেই, তুমি খোয়াইব শুধু এই কথাটায় রাজি হও, তোমার বদলে তাকে ফাঁসি দেওয়া হবে। যদি এই কথায় তুমি একমত হও, যদি এই কথায় শুধু তুমি রাজি হও, সাড়া দাও, তাহলে আমরা তোমাকে এই মুহূর্তে এখান থেকে ছেড়ে দেব। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত খোবায়ব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওই সারা দুনিয়ার মক্কার কাফের মুশরিকরা তোমাদের মুখে যা আসে তাই বলো, আমি খোবায়বের মতো লক্ষ খোবায়বের জীবন চলে যাবে, তবে আমার পরিবর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাঁসির কষ্টে দাঁড় করানো তো দূর করা, একটা কাটার আঘাত তার শরীরে লাগুক এটা আমি খোবায়েব সহ্য করতে পারবো না। আমার মতো লক্ষ খোবায়েব জীবন দিতে পারে, আমার মতো লক্ষ খোবায়েব শহীদ হয়ে যেতে পারে, কিন্তু আমার স্থলে নবী মুহাম্মদের ব্যাপারে তোমরা যে এই কথা মুখে একবার উচ্চারণ করেছো, দ্বিতীয়বার আর মুখে উচ্চারণ করো না। খোবায়েব রাদিয়াল্লাহু তাআলার মুখ থেকে এই আওয়াজ বের হতে না হতে মক্কার কাফের মুশরিকের আল্লাহর নবীর এই প্রিয় সাহাবীকে জীবন্ত অবস্থায় শরীরের এক একটি অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে আল্লাহর নবীর এই প্রিয় সাহাবীকে খুশিয়ে খুশিয়ে তারা শহীদ করে দিয়ে আল্লাহর দুনিয়া থেকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিয়েছে। এই হচ্ছে মোমেনের ইমান, এই হচ্ছে ইমানদারের স্পিরিট, এই হচ্ছে সুমাইয়ার ইমান, এই হচ্ছে হানজালার ইমান। সেই ইমান আজকে মুসলমানের কাছে নেই, মুসলমান আজকে ইমানটাকে শুধু দাড়ি টুপির মধ্যে বন্দী করে দিয়েছে। এই জন্য দাড়ি যত লম্বা, যার পাগড়ি যত লম্বা, যার পাঞ্জাবি যত লম্বা, আমরা মনে করি তার ইমানটাও তত লম্বা। আমজনতা এরকমই মনে করিত, কিন্তু দেখুন আল্লাহর জমিনে আল্লাহর দিন বুলন্দ করবার জন্য স্বাধীনতার পর থেকে শুরু করে আজ পর্যন্ত এই ভূখণ্ডে যেই মানুষগুলি লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবরের স্লোগান দিয়ে ময়দানে শহীদ হয়েছে, তাদের অনেকেই কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া, স্কুল পড়ুয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কাকে কবুল করবেন এটা তিনিই ভালো জানেন। সুতরাং আসুন ইমানের সেই স্পিরিট আমরা গ্রহণ করি, যেই স্পিরিট সারা দুনিয়ার জালিমদের হাত থেকে মজলুমকে রক্ষা করেছে, সারা দুনিয়ার মানুষকে ঐশী নূরে নূরান্বিত করেছে, যেই ইমান দুনিয়াবাসীকে দুনিয়ার কায়েমি স্বার্থবাদী, প্রভাবশালী,
ক্ষমতাশালীদের প্রভুত্ব থেকে মানুষদেরকে মুক্ত করে বিশ্ব জগতের প্রভু আল্লাহর কাছে মাথা নত করিয়ে দিয়েছে সেই ঈমান আমরা আমাদের বুকে ধারণ করতে চাই কি চাই না সবাই জোরে বলতে হবে চাই কি চাই না একবার তাকবীর দিতে হবে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর